আমি ঘুমাবো, আমি মাটিতে ঘুমাইছি মাটিতে। এটা কি? এটা আমার ফর্সা, এটা আমার সোফা। তারপর আমি মাটিতে ঘুমাইছি, কারণ কি জানেন, মাটির জীবন মাটির দেহ, খালি আমার উপরে এটা আছে গেঞ্জি, এটা সুরতার গেঞ্জি। কিন্তু আমি মরে গেলে কেন? ওই যে সাড়ে তিন হাত মাটি, সে মাটিতে এটাই গাইব। আমার জন্য দুই দিন কান্দিব আমার বউ, আর কয় মাস বলতে বাপ মা মরার আগে না, বই তো আর দু একদিন বেশি কান্দিব, কিন্তু বাপ মা মরার আগ পর্যন্ত কান্দিব, মনে করবো, কিন্তু সব সময় কান্দিব না, মনে করবো মাঝে মধ্যে। আর আল্লাহ রে কব কি, আল্লাহ আমার ছেলে রে কেন নিয়ে গেলা, আমারে থুয়ে আমার আগে নিয়ে যাইতো, তারপর আমার ছেলে রে নিয়ে যাইত। এরকম একদিন মরে যাবো, আমি একদিন লাশ হইব, সেদিন আর মন চাইলো কেউ আমার কইব না, হারুন কি করস, খাইছস কিনা, কেমন আছস, কেউ জিজ্ঞাসা পারবো না, আমিও কাউরে জিজ্ঞাসা পারবো না, কারে জিজ্ঞাম থাকবই না, আমি আমি তো থাকবো না। আমরা আমাদের লাইফে কত কষ্ট করতেছি, কত অনেক কষ্ট, কিন্তু দেখুন সারাটা দিন কষ্ট করি, সারাটা দিনের ভিতরে আল্লাহর নাম কয়বার মনে করি, আপনি খেয়াল করে দেখেন, হাতে গোনা কয়েকবার হতে পারে, হাতে গোনা কয়েকবার, কিন্তু দেখেন আমরা এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মোহর ভিতরে মানে ক্ষণিকের জিন্দগি, ক্ষণিকের মায়া, ক্ষণিকের মমতার জন্য কত কষ্ট করতেছি, আর সেই আখিরাতে সেই পরকালে আমরা সারা জীবন থাকতে হব, বছরের পর বছর যাব আমাদের সেই জায়গায় থাকতে হব, আর এই জায়গায় আমরা চিরস্থায়ী না, এই পর ইহকালে আমরা চিরস্থায়ী না, আমাদের চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাত। তো আখিরাতের কথা আমরা কেউ স্মরণ করি না, আমিও না আপনিও না। হয়তো ভাই ভিডিওটা দেখার পরে আপনার মন যা কয় আপনি আমাদের তাই ভাইবেন, কিন্তু দেখেন আপনি যাদের জন্য কান্না করেন, আপনি যাদের জন্য কষ্ট করেন, তারা আপনার কিচ্ছু দিতে পারবো না, কিচ্ছু না। একমাত্র নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের জন্য আপনার জন্য কেউ সুপারিশ করবো না, কেউ না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে বলতে চাই যে যত যাই করুন অন্তত পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকঠাকভাবে পড়ার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনার উপর খুশি থাকবেন, আপনার উপর খুশি হবেন, আপনাকে ভালোবাসবে, আর একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালোবাসতে পারবে না, আর আপনার কষ্ট আপনার মনের কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। তো ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবারকে, আল্লাহ হাফেজ।